নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। সকাল থেকেই মিছিল নিয়ে নগরীর বঙ্গবন্ধু উদ্যানের সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। আশা প্রকাশ করেন স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত হবে এই জনসভায়। তাদের প্রত্যাশা দক্ষিণাঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি থাকবে শেখ হাসিনার। বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি। আমাদের যত চাওয়া পাওয়া প্রধানমন্ত্রীর কাছে চাওয়ার আগেই আমরা পেয়েছি পদ্মা ব্রিজ সহ নানান ধরনের উন্নয়ন প্রকল্প এবং বরিশাল সিটি কর্পোরেশন এবং বরিশাল সদরের পাঁচ আসনের সব কিছু প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা পাবো। ভোলার গ্যাসটা আসবে আমাদের এখানে, আসবে নতুন নতুন যুব সমাজের কর্মসংস্থান তৈরি হয়, আমরা সে আশা করি। দর্শক, বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভাস্থল থেকে আমাদের সহকর্মী সাদ বিন শফিক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সেই সাথে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের আরও একজন সহকর্মী কাউসার হোসেন রানা। দুজনের সাথে আমরা একে একে কথা বলবো। শুরুতেই সাদের সাথে কথা বলতে চাই। সাদ, আপনার পেছনে দেখা যাচ্ছে ব্যাপক জনসমাগম হয়েছে, আসলে মঞ্চে এখন কী চলছে সব মিলিয়ে আমাদেরকে বলবেন পরিস্থিতি। এখন থেকে ঘন্টাখানেকের বেশি সময় আগে কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকের এই জনসভা শুরু হয়েছে। এখন আমরা কিন্তু এরই মধ্যে দেখেছি যে মঞ্চে বরিশালের স্থানীয় নেতারা তো বটেই, ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতারা, এই বিভাগের যারা সিনিয়র নেতা আছেন তারা কিন্তু আছেন, বক্তব্য রাখছেন। এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি লোকে লোকারণ্য হয়ে উঠেছে আজকের যে বঙ্গবন্ধু উদ্যান যেখানে এই আয়োজন করা হয়েছে। দৃষ্টি, আমরা সকাল থেকেই কিন্তু দেখেছি মানুষ আসছে, তবে এই জনস্রোতটা আরও বেড়ে গিয়েছে। কিছুক্ষণ আগে জুমার নামাজ সেটি ছিল, সেটি শেষ হওয়ার পর এখন কিন্তু সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছেন যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু বরিশালে এরই মধ্যে উনি আছেন, সার্কিট হাউসে অবস্থান করছেন এবং উনি আশা করছেন আধা ঘন্টার মধ্যে উনি এই মাঠে এসে যোগ দিবেন। আজকে মূলত যেই বিষয়টিকে সবাই বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন যারা বক্তব্য রাখছেন তারা, সেটি হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে অর্থাৎ সরকারের বিগত মেয়াদে যেসব মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে এর একটি বড় অংশের সুবিধাভোগী হচ্ছে দক্ষিণবঙ্গ অর্থাৎ বৃহত্তর বরিশাল অঞ্চলের মানুষ। এরই ধারাবাহিকতায় তাদের প্রত্যাশা যে সামনে আরও তাদের বেশ কিছু চাওয়া পাওয়া আছে, সেই বিষয়গুলো যেন আওয়ামী লীগ তাদের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রাখে, কর্মসংস্থান শুরু করা, এখানে অর্থনৈতিক অঞ্চল করা থেকে শুরু করে বিনিয়োগ বাড়ানো, এসব বিষয়গুলো মূলত তারা চাচ্ছেন যে একটি সুস্পষ্ট প্রতিশ্রুতি হয়তো আসবে। এর পাশাপাশি আওয়ামী লীগ যে নির্বাচনী জনসভা গত 20 তারিখে শুরু করেছে তারই ধারাবাহিকতায় এটি কিন্তু বেশ গুরুত্ব সহকারে দেখছেন। 21টি সংসদীয় আসন বরিশাল বিভাগের তাদের যেসব আওয়ামী লীগের প্রার্থী আছেন তারা প্রত্যাশা করছেন এর মধ্য দিয়ে নেতাকর্মীদের কাছে দলীয় প্রধান সুস্পষ্ট বার্তা দিবেন আগামী নির্বাচন উপলক্ষে, এবং দলে যদি কোনো ধরনের কোনো ভুল বোঝাপড়া থাকে নেতাকর্মীদের মধ্যে সেটিও আসলে দলীয় নেত্রীর হস্তক্ষেপে সেটিও ঠিক হবে। জি স্যার, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সমাবেশ স্থলের বাইরের পরিস্থিতি জানতে চাই। সহকর্মী কাউসার হোসেন রানা রয়েছেন সেখানে। রানা, আপনি আছেন সমাবেশ স্থলের বাইরে, তো বাইরের পরিস্থিতিটা জানতে চাচ্ছি যে নেতাকর্মীরা তো মনে হয় ঢুকে যাচ্ছেন আর কেউ কেউ হয়তো আসছেন, এখনো পর্যন্ত এসে পৌঁছেনি, সব মিলিয়ে পরিস্থিতিটা জানাবেন, কি অবস্থা বাইরের? দৃষ্টি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বরিশালের মানুষ কিন্তু সকাল থেকেই তারা আনন্দে উৎসাহিত হয়ে উচ্ছ্বাসিত হয়ে যে যেখানে সমাবেশ হওয়ার কথা সেখানে আসছে, এবং বিশেষ করে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের মধ্যে কিন্তু আনন্দ এবং উৎসব যেটা অবস্থা সেটি কিন্তু তারা ঈদের দিনের সাথে তুলনা করেছে। এবং এখনও যে সমাবেশ স্থল যেটি বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে হবে সমাবেশ স্থলটি, সেই নগরীর বঙ্গবন্ধু উদ্যানে কিন্তু আমরা দেখছি যে হাজার হাজার মানুষ এখনও কিন্তু আসছে, বিশেষ করে বরিশালের 6 জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষজন যারা সকালে রওনা দিয়েছেন তারা এখন এসে পৌঁছচ্ছেন এখানে। যারা আগত নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি জানাচ্ছেন যে বলেছেন যে তারা প্রধানমন্ত্রীর এই আগমনে
বিশেষ করে দীর্ঘ পাঁচ বছর পর তিনি আসছেন, তার এই আগমনে তারা অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বাসিত। তাকে স্বাগত জানানোর জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন। চাওয়া পাওয়ার বিষয়ে তাদের প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে, বিশেষ করে বরিশালের যে বিচ্ছিন্ন এলাকা বলা যায় নদী বিধৌত, সেই নদী বিধৌত বিচ্ছিন্ন এলাকাগুলোকে সড়কের মাধ্যমে যোগাযোগ সম্পন্ন করা হয়েছে। অনেক জায়গায় সড়ক যোগাযোগ এখন সহজে যাওয়া আসা করা যায়, যার ফলে তার প্রতি এই উন্নয়নের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য মূলত এখানে তারা এসেছেন। এবং আজ এখান থেকে নৌকার যে প্রতীকের যে প্রার্থী তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হবে, এবং তাদের পক্ষ থেকেও কিন্তু এখানে নেতা কর্মী যারা রয়েছেন, অনুসারী যারা রয়েছেন, সমর্থক যারা রয়েছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন। এবং এখন পর্যন্ত যারা রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন সেই কাঙ্ক্ষিত সময় আসবে, কখন প্রধানমন্ত্রীর আগমন ঘটবে এবং তিনি মঞ্চে উঠে তাদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। জি রানা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে সাদ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রয়োজনে আমরা ফিরবো আবার আপনাদের কাছে পরবর্তী আপডেটের জন্য।